আমার চ্যানেল সানজান ইসলাম। আজকে হচ্ছে ও আচ্ছা সানজান ইসলাম, সানজান ইসলাম ওয়ার্নিং। হ্যাঁ আচ্ছা, যাই হোক, একটু মানে মসজিদে তো ঘোষণা করেছে, একটু পরে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন, আর অনেক বেশি মজা লাগছে। কিন্তু এবার আমি মেহেদি দিতে পারবো না, কারণ আমি আগে মেহেদি দিয়ে ফেলেছি, ওকে দিয়ে দিব আমরা মেহেদি। আর হচ্ছে কালকে তো ঈদ, আর আজ হচ্ছে চাঁদ রাত, আজকে অনেক কিছু হবে, অনেক মজা হবে। কিন্তু অনবে নাকি একটু নাকি পরে চলে যাবে, কিন্তু অনবে আবার আসবে ওর আব্বুর পাঞ্জাবি মেরে দিয়ে। কিন্তু এবার হবে গুলিস্তান। থাক গাইস, ও যখন পাঞ্জাবিটা পরবে তখনই আপনারা দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক বলুন। আচ্ছা অগ্রিম ঈদ মোবারক, আর আজকে চাঁদ রাত মোবারক গাইস সবাইকে। হ্যাঁ চাঁদ রাত মোবারক। তো আমরা একটু ছাদে যে চারটে একটু দেখবো, চলো। আমরা চাঁদ দেখতে পাচ্ছি না কেন? আমরা চাঁদ দেখতে পাচ্ছি না আসলে। চাঁদ কোথায় রে? আমরা একটু চাঁদ খুঁজি আশেপাশে। গাইস আপনারা চাঁদ দেখবেন, চাঁদ দেখবেন গাইস, এই যে চাঁদটা, এই যে চাঁদ, আউ, এই যে আমি চাঁদ, ইস, চাঁদটা আসলে আমার ফোনের ভিতরে, আমি দেখাতে পারছি না চাঁদটা। মানুষ জানে কেডাই চাঁদ। এই মেহেদিদার ভিডিওটা হচ্ছে 25 রোজার, মানে 25 না 26 রোজার। আমি হচ্ছে এইবার ঈদের মেহেদিটা আগে আগে দিয়ে দিয়েছিলাম, আর এইটা হচ্ছে আমি এখন দিচ্ছিলাম প্রমোশনের জন্য। আর এই অ্যাপোর পেজের নামটা হচ্ছে সানিয়াস হেনা আর্ট ওয়ার্ক। আপনারা চাইলে কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারেন, অনেক সুন্দর করে এই আপুটা মেহেদি দিয়ে দেয়, আর ডিজাইনগুলো অনেক জোস হয়। ছাদ থেকে আসছি, আর এখানে অর্বি এখন সাজগোজ করছে, আর এই যে অনুবে শুয়ে পড়ছে, আর অনুবে হচ্ছে এখন অনুবের পাশে। অনুবে তুমি বিকাশে টাকা আনো, বিকাশে টাকা আনো। গাইস অনুবে খালি চিল্লাচিল্লি করছে, আমি হচ্ছে রেডি হয়ে গেলাম, আমি আর ভাবি এখন একটু শপিং এ যাব। আর এই যে ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ সারাদিন ব্যস্ত থাকে, চুপ। তো আমরা এখন একটু শপিং এ যাচ্ছি, কারণ আমুর বোরখাটা একটু চেঞ্জ করতে হবে, আমুর আবার অনেক সমস্যা। হ্যাঁ মামা আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। গাইস আসো আগে লিফটে উঠতে হবে। গাইস আমরা শপিং থেকে আসছি, তারপরে ওই যে গেটের ওখানে দেখি মামা দাঁড়া আছে হুন্ডা নিয়ে, তারপর বলছে মামা 50 টাকা দেন, তারপর মামা আমাকে 100 টাকা বকশিস দিয়ে দিতে, আমি রিক্সা ভাড়া চেয়েছিলাম, আমাকে 500 টাকা, তারপর ভাবিকে দিয়েছে 500 টাকা, আমাকে 100 টাকা, আর বড় ভাই তো মারবেই, বড় ভাই টা মাছ বড় ভাই পরে নিবে, কাউকে নিবে, নামাজের পর সবাই সিরিয়াল ধরে দাঁড়াবে, এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ালে তারপর সবাই সালাম করে করে দিবে।
জাকির মামা করবো, মামা আমার 100 টাকা হবে না, ভাবির 500 টাকা দিয়েছেন, 100 টাকা লাগবে, 100 টাকা আছে। আর ভাবি আমি হচ্ছে বাসায় গিয়েছিল, বাসা থেকে আবার আসছে, কিন্তু তুমি আবার কেন যাবে? এখন বাজে ভোর সকাল 5:30, অর্ভি এখনো ঘুমায়নি, আমরা কেউই এখনো ঘুমাইনি, মাত্র আমরা সবাই একটু ঘুমাতে আসলাম, মানে একটু 1-2 ঘন্টা যতক্ষণই ঘুমাই, আর একটু পরে তো এমনিতেই উঠতে হবে, তাই না অর্ভি? মাত্র 6 ঘন্টা পর উঠতে হবে। হ্যাঁ, 6 ঘন্টা পর, 1-2 ঘন্টা পরে উঠতে হবে। আজ নামাজ পড়তে, মানে ভাইয়ারা পাপা নামাজ পড়তে যাবে না? দাঁড়াও দাঁড়াও, ইয়ে গাইস, ঈদ মোবারক গাইস, সবাইকে ঈদ মোবারক। কিছু বলতে চাই, আমি কিছু বলবো, ঈদ মোবারক সবাইকে, তোমার বড় যারা তাদের সবাই জন্য ঈদ মোবারক, আমি সবাইকে বলছি ঈদ মোবারক। ঝুনঝুনি ঈদ মোবারক, কুটু কুটু ঈদ। আমাকে সে বলছিল আজকে সকাল থেকে নাকি সবে
মামুরা আর মামিরা ওনারা অনেক ছোট থাকবে, অনেক ছোট থাকবে, অনেক ছোট থাকবে। আমার নামই সানজান ইসলাম। ভাই দেখেন এটা ব্লগের রেডি, 1 2 3 আল্লাহ মামি তুমি তো ইজ্জত দিলে যাও এটা পিছে দিয়ে আমার ভালোবাসা দিই যাও আমি এমন না আমার
জাতা মার, জাতা মার দিরা। আহা মনে ব্যাপারটা প্রকাশ করে দাও। হ্যাঁ পরে একটু পরে আস্তে কান ব্যথা, কান ব্যথা। আমি হইতে মানে জাতা মারে ওই কানে 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 ব্যথা আস্তে। আর কিন্তু কানে ব্যথা আস্তে বলবি না। চলো আমরা চিলক্সে বসি সবাই। বাম থেকে শুরু, আসসালামু আলাইকুম। এটা আমার বোন। কেন রুই বাবা আমাকে দেখছ না? যাবো তো ভাই আপনার একটা ক্লিক আতে উঠলে কিন্তু আমি আতে উঠতে পারবো ভাই। আচ্ছা আসো উঠো উঠো কোলাকুলিটা করো। মানে কি ভাই আমি ঘুমে আমি বাই স্যান্ডউইচ আমি না 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 দাঁড়া দাঁড়া ভাই কেমন আছো? খুব ভালো আছি ভাই। এই কি করছিস রে গোলাপ গুলো আপনি? এই তো পানি কি করছিস? হ্যাঁ পিছু পিছু কি ধরে ভরছে? গোলাপি কালার কসম ওই দেখ। হ্যাঁ ওই যে দেখো আল্লাহ আমি বুঝে ফেলেছি কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে বের হবো এখানে। অরভিউ রেডি, আলিফ রেডি, আমরা সবাই রেডি। এইটা কি বাংলা ভাষায় বললে কি ভালো হবে? কি ভাষা বলতে হবে? এখনো বুঝো নাই আমি বলছি যে গাইড আমাদের এখন অলরেডি আমাদের মানে রেডি হয়ে গেছে তো এখন আমরা বের হচ্ছি। আমি পুকু মারা কেন?
আমরা এসে পড়েছি নিদ্রাপুর বাসায়, কিন্তু নিদ্রাপুর আছে না এখানে। কপালে কি কপালে ভালো কাজের লক্ষণ কপালে কপালের দোষ কপালে ব্যথা হয়েছে তার কোনো কিছুই না ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কপালের মধ্যে বিজলি পড়েছে সুরগ 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 আপনারা যারা ওকে চান আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন ঠিক আছে না? একদম। আরে তোমার কাছে কিছু চাইতেছে নাকি? বুঝতেছি না তো। যা চাওয়ার দিদি আসে। ওই। চলো আমরা ভিডিও করে দিচ্ছি। চলো চলো চলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুরগ। আপনি কোথায় আছেন? বাই 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 আমার সুরগ। আপনার বাসা। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। আজকে হচ্ছে ঈদের প্রথম দিন ছিল, প্রথম দিনে আমরা অনেক বেশি মজা করেছি, অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে। আর আজকে তেমন কোথাও যাওয়া হয়নি, আর হচ্ছে আজকে হচ্ছে আমরা নিদ্রাপুর বাসায় এসেছিলাম। আর নিদ্রাপুর বাসা থেকে আসার পর আমরা নাইমবাকে পেয়েছি, তাই নাইমবার কাছ থেকে বকশিশ আদায় করে নিচ্ছিলাম। আর আমার আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ঈদ ব্লগ পার্ট টুও কিন্তু আসবে, মানে ঈদ ডে টুতে আমরা কী কী করলাম সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।